বাংলাদেশের ক্রিকেটে ছোট্ট একটা ঘটনা ঘটলেও মুখ খোলেন বিসিবি সভাপতি পাপন। সাংবাদিকরা তার বাসায় গেলেও কখনো কথা না বলে গণমাধ্যমকে ফিরিয়ে দেন না। কয়েকটা দিনে টাইগার ক্রিকেটে ঘটে গেছে অনেক কিছুই। বিশ্বকাপ দল থেকে তামিম ইকবালের বাদ পড়া, ফেসবুকে এসে তামিমের ভিডিও বার্তা, ইন্টারভিউতে সাকিব আল হাসানের বোমা ফাটানো, তবুও নিঃস্ব বিসিবি সভাপতি পাপন। শুক্রবার এত এত গণমাধ্যম আর সাংবাদিকদের অনুরোধেও বিসিবি সভাপতির মন গোলেনি, তার মুখ থেকে কথা বের হয়নি। কেনই বা চুপচাপ বিসিবি সভাপতি পাপন? বিসিবি সভাপতির সাথে ডেইলি ক্রিকেট যোগাযোগ করলে তিনি জানান ঢাকার বাইরে আছেন, যার অর্থ দাঁড়ায় তিনি কোনো কথা বলতে চাচ্ছেন না। তবে বিসিবি সভাপতির এই নিঃস্ব থাকা কি কোনো অর্থ বহন করে না? বাংলাদেশের ক্রিকেট যখন তামিম ইস্যুতে তোলপাড়, সাকিবও যখন এত বড় বড় কথা বললেন, তখন নাজমুল হাসান পাপন চুপচাপ কেন? এর আগে ক্রিকেট পাড়ায় ছোট ছোট ঘটনা ঘটলেও মুখ খুলেছেন পাপন। চামানে লাইফটা ভরপুর, চামানে ইস্পাহানি মির্জাপুর। এখন কি এমন হয়েছে যে তিনি মুখে তালা এঁটে রেখেছেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করা হলে তারা জানান আমরা সিদ্ধান্ত নিয়েছি আফগানিস্তান ম্যাচের আগে আমরা কোনো ধরনের কথা বলবো না। আফগানদের বিপক্ষে জয় কিংবা পরাজয় বোর্ড প্রেসিডেন্টের জন্য কেন কথা বলার ক্ষেত্রে নিয়ামক হয়ে দাঁড়াবে? এই প্রশ্নটা কিন্তু জাগতেই পারে সমর্থকদের মুখে। সাকিব আল হাসান বলেছেন বিসিবির উচিত তাদের বিপক্ষে কোনো এলিগেশন গেলে সেই জিনিসটা পরিষ্কার করে দেওয়া। সেখানে সাকিব এমনটা বলেছেন যে পাপন ভাই কম ইন্টারভিউ দিলে ভালো হয়। বিসিবির সভাপতি কি সাকিবের প্রথম কথাটা শুনে দ্বিতীয় কথার অপেক্ষা করলেন, নাকি আস্তে করে গর্তে ঢুকে থাকলেন দেখার জন্য আবহাওয়াটা কেমন হয়? এই অচেনা বিসিবির সভাপতি আর কতদিনই বা অচেনা হয়ে থাকতে পারবেন? মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট। নোংরাও হবে।